সো হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার মিসেস ক্লারি ব্লগস। সো গাইজ, জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মা হচ্ছে গিফট পাঠিয়ে দিয়েছে ওর জন্য। তো এইবারের জামাই ষষ্ঠীতে হচ্ছে ওর কাজ ছিল বলে ও যেতে পারেনি, তার জন্য আমার হাত দিয়ে মা হচ্ছে টাকা পাঠিয়ে দিয়েছে। তো আজকে আমি হচ্ছে খাবার সব কিছু অর্ডার দিয়ে দিয়েছি, ও সেটা জানে না। তো এই সারপ্রাইজটা হচ্ছে আজকে ওকে দেব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। বলছি যে তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে, তো চলো বসো, দেখাচ্ছি সারপ্রাইজটা। হ্যাঁ, তুমি বসো। তো গাইস চলো সারপ্রাইজটা দেখাই। এই দেখো, এইটা হচ্ছে তোমার সারপ্রাইজ গিফট জামাই ষষ্ঠী উপলক্ষে। তো এইটা হচ্ছে গাইস আমি অর্ডার করেছি। তো এইটার ভেতরে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি যা জানি কী কী অর্ডার করেছি, তো দেখে নিই ভেতরটা খুলে। তো চলো, তো এবারে হচ্ছে গাইজ আমি তোমাদেরকে দেখাবো এটা খুলে যে এর ভেতরে কী কী খাবার হচ্ছে অর্ডার করেছি। তো দেখো, প্রথমে এটা আনবক্সিং করে নিলাম। তো এবার এখানে একটা কুপন আছে, আর এখানে হচ্ছে স্পুন আর টিস্যু পেপার আছে। তো এই দুটো আমি সাইডে রেখে দেব। আর তারপরে হচ্ছে গাইজ দেখো, এখানে একটা হচ্ছে বাটি বাটি করা ভাগ ভাগ কী সুন্দর করে রাখা আছে। আর এখানে হচ্ছে গ্রিন কালারের টেপ আছে। তো এগুলো হচ্ছে আমি রেখে দিচ্ছি আলাদা করে সাইডে। এগুলো হচ্ছে ওপরের আইটেম হয়ে গেল। তো এটা এবার আমি সরিয়ে রাখবো। আর দেখো নিচে হচ্ছে আরও অনেক আইটেম আছে। তো এখানে রেড কালারের টেপ আছে আর গ্রিন কালারের টেপ আছে। বা তোমরা হবে কেন কেন কি গ্রিন কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে ভেজ আইটেম, ঠিক আছে, আর রেড কালারের যেগুলো আছে ওগুলো হচ্ছে নন ভেজ আইটেম। তো বোঝানোর জন্য গ্রিন কালার আর রেড কালারে করে দিয়েছে টেপ। তো ভালোই বুঝতেও পারবো যে কোনটা কী আছে, ভেজ আর নন ভেজ। তো চলো আমি এগুলো হচ্ছে প্রথমে সাইডে সব বার করে রেখে দিই। তো বাটি মতনও আছে, আবার এখন দেখো বক্স মতনও আছে। তো কী কী আছে দেখা যাক, তোমরা হচ্ছে দেখো, দেখাই তোমাদেরকে। তো চলো, আর এখানে হচ্ছে ড্রিঙ্ক আছে একটা, কোল্ড ড্রিঙ্ক, আর লাচ্ছা পরোটাও আছে। তো ওগুলো আমি বার করে নিচ্ছি সব। তো অলমোস্ট বার করা হয়েই গেছে, আর দুটো আইটেম আছে। তো চলো বার করে নিই, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা কিন্তু গাইস পুরো এন্ড অবধি তোমরা দেখবে আর লাইক করবে, ঠিক আছে। তো গাইস আমার হচ্ছে সব কিছু বার করা হয়ে গেছে, এখানে টেবিলে আমি সাজিয়ে রেখেছি খাবারগুলো। তো চলো বক্সটা এবার হচ্ছে সাইডে রেখে দিই, ঠিক আছে, বক্সে কিছু নেই আর। তো বক্সটা সাইডে রেখে দিই, এবার চলো এক এক করে খাবারগুলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখা যাক কোন বক্সে কী কী আছে। তো গ্রিনগুলো তো ভেজ আইটেম বলেই দিলাম, আর রেডগুলো হচ্ছে নন ভেজ। তো চলো প্রথমে একটা করে স্টার্ট করি, খুলি। তো দেখা যাক এইটায় ফার্স্টে কী আছে, চলো দেখাই তোমাদেরকে। তো এটায় প্রথমে হচ্ছে আছে ভেজ রোলস আছে এটায়, আর তারপরে হচ্ছে এটা আমি এখানে রেখে দিলাম। আর তারপরে হচ্ছে এবার নেক্সট এটা খুলি, দেখি এটা কী আছে দেখাই তোমাদেরকে। ও, এটাতে আছে হচ্ছে স্যালাড। আর তারপরে এই বক্সটা খুলি, তো ভেজ রোল আছে, স্যালাড আছে, আর এই বক্সটা দেখি এটা গ্রিন, মানে এটা তো ভেজ আছে। তো গাইজ এটাতে আছে হচ্ছে ভেজ কাবাব আছে, ঠিক আছে, তো এটাতে ভেজ কাবাব আছে। আর এবার হচ্ছে রেড কালারের টেপ, মানে হচ্ছে নন ভেজ আছে। তো এটাতে আছে রেশমি চিকেন উইংস, আচ্ছা। তো চলো এবার নেক্সটটা খুলি, এটা হচ্ছে নন ভেজ। তো এটাতে দেখা যাক কী আছে। তো গাইজ এটাতে তো আছে হচ্ছে ফিশ টিক্কা আছে। আর তারপর নেক্সট আরেকটা খুলি, তো এটাতে আছে হচ্ছে চিকেন শিক কাবাব। আর এটাতে দেখা যাক কী আছে। তো গাইজ এটাতে আছে চিকেন টিক্কা, ঠিক আছে। তো চলো এবার এইগুলো তো হচ্ছে হয়ে গেল। তো এগুলো আমি ঢাকা দিয়ে রাখছি, এগুলো আমি সার্ভ করে দেবো ভালোভাবে। তো দেখে নিচ্ছি আগে কী কী আছে। এবার হচ্ছে এটাতেও ভেজ আইটেম আছে, মানে এটা গ্রিন কালারের। তো এটায় হচ্ছে আছে ডাল মাখনি, দেখো আমি এটা ঢাকা দিয়ে রাখলাম, দেবো আর কি পরে।
আর আরেকটাতে দেখে নিই কী আছে। তো চলো এগুলো খুলে নিই। তো এটাই আছে, ডাল আছে, মুগ ডাল আছে, আর এটাই আছে হচ্ছে চিকেন বাটার মশালা। তো গাইজ এবার দেখছি এটাই কী আছে। তো এটা হচ্ছে, দেখা যাক কী আছে। এটা হচ্ছে আছে হচ্ছে সালান আছে, আর আরেকটা আছে এটা হচ্ছে ননভেজ আইটেম, এটা রেড টেপ আছে। তো এটা দেখে নিই কী আছে, দেখা যাক। তো ওয়াও, এটাই আছে হচ্ছে চিকেন বাটার মশালা। তো এগুলো হয়ে গেলো, এগুলো এবার আমি ঢাকা দিয়ে রাখছি, এগুলো সার্ভ করে দেবো ভালোভাবে। তো এটাও এইটায় দেখে নিই কী আছে পাশেরটায়। এটা একটুখানি বড়ো বাটি, তো এটা হচ্ছে আছে চিকেন দাম বিরিয়ানি। আর পাশেরটায় দেখি কী আছে। তো গাইজ এইটাতে আছে হচ্ছে রেড টেপ, মানে এটাতে হচ্ছে ননভেজ আইটেমই আছে। তো দেখা যাক এটাই হচ্ছে কী আছে। তো ওটা হচ্ছে ডবল ডিমের কারি আছে, তো এক কারি হয়ে গেল। আর এটাই আছে হচ্ছে মুগ ডালের হালুয়া। আর নেক্সট এইটাতে দেখি কী আছে। তো এটাই হচ্ছে আছে ব্রাউনি, ওয়াও এটা সুন্দর। আর এই ছোটো বাটিগুলোতে দেখে নিই কী আছে। সো গাইজ এই ছোটো বাটিগুলোতে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে আছে মিন চাটনি, আর একটা ছোটো বাটি আছে, তো ওটাও খুলে নিচ্ছি। তো ওটা দেখা যাক কী আছে। ওটা হচ্ছে আছে হচ্ছে রেড চাটনি, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে আছে, ওটাই হচ্ছে আমি দেখে নিই কী আছে। তো ওয়াও, এটাতে আছে আঙ্গুরি গোলাপ জামুন আছে, তো খুব ভালো। এগুলো আছে রেখে দিচ্ছি, একদম দারুণ। তো আর হচ্ছে আর কী আছে দেখে নিই। তো এইটাই হচ্ছে আছে, তো এটা হচ্ছে কোকোকোলা আছে। তো এটা আমি পোটার খুলছি না, এটা খুলে দেবো। আর এটা হচ্ছে স্পুন আর টিস্যু পেপার আছে। তো আর একটা বাকি আছে, সেটা হচ্ছে এটাতে আছে লাচ্ছা পরোটা। তো এই যে ফয়েল পেপার দিয়ে মোড়া আছে, দেখে নাও, এটা হচ্ছে লাচ্ছা পরোটা আছে। তো এগুলো তো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার হচ্ছে সুন্দর করে সার্ভ করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো এবার আমি সবগুলো সার্ভ করে দিই। সো গাইজ এখানে আছে হচ্ছে চিকেন শিক কাবাব, এখানে হচ্ছে চিকেন টিক্কা, এখানে আছে ভেজ রোলস, তারপরে হচ্ছে এখানে আছে ফিশ টিক্কা, তারপরে এখানে আছে ভেজ কাবাব, আর এখানে আছে হচ্ছে চিকেন রেশমি উইংস, ঠিক আছে। তো এখানে আছে হচ্ছে স্যালাড, এখানে আছে মিন চাটনি, তো এখানে হচ্ছে সালান আছে, এখানে আছে রেড চাটনি আছে, তো এখানে ডাল মাখনি আছে, এখানে এগ কারি আছে, ডবল ডিম দুটো ডিম, আর এখানে চিকেন বাটার মশালা আছে। তো এটা হচ্ছে মুগ ডালের হালুয়া, এটা হচ্ছে ব্রাউনি, এটা হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন। তো এবার হচ্ছে মেন কোর্সে কী আছে দেখো, এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি আছে, আর এটা হচ্ছে লাচ্ছা পরোটা আছে, তিন পিস আছে, তিনটে দিয়েছে। আর হচ্ছে এখানে আছে, আর হচ্ছে এখানে কোকোকোলা আছে। তো এগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো সব হচ্ছে জামাই ষষ্ঠীর খাবার ওর জন্য। তো তোমাদের সব দেখিয়ে দিলাম, এবার হচ্ছে ও খাক এগুলো, তোমরা দেখো। স্টার্টার দিয়ে শুরু করো, এবার আমি স্টার্টার থেকে শুরু করো, তারপরে পরপর সব খাও। হটডগ আচ্ছা, চিকেন এটা, এটা ভেজ রোল বললে, হ্যাঁ রোল তো লাগছে না এটা, হ্যাঁ এটা কি, এটা ভেজ, সেটা তো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভেজ কাবাব মনে, হ্যাঁ হ্যাঁ ভেজ কাবাব, এটা ডাল টাল দিয়ে বানানো, হ্যাঁ এইটা খেলাম, এইটা খেলাম, এইটা খেলাম, এইটা খেলাম, এইটা খেলাম, এখানে সব খেয়ে নিলাম, স্টার্টার সব হয়েছে, হ্যাঁ এগুলো লাস্টে ডেজার্ট, হ্যাঁ মিষ্টি পরে খাবে, আগে আমি খাবো না, ডিম আমি খাই না, কেন ডিম খেতে হবে, সবই খেতে হবে, মেন কোর্স হচ্ছে রাইসটা খেয়ে দেখি, হ্যাঁ এবার বিরিয়ানি, আগে লাচ্ছা পরোটাটা খেয়ে নাও, এটা সাথে বাটার চিকেন আছে, ডাল আছে, ডাল মাখনি আছে, ডাল মাখনি সেটা আগে খেয়ে দেখি, হ্যাঁ
ভালো বাটার চিকেনটা মিষ্টি সুজি, হ্যাঁ ওগুলো লাস্টে, সবার লাস্টে। আর স্যালাড আছে, আর সবার লাস্টে কোকটা খেয়ে নেবে, কোকাকোলাটা। হ্যাঁ ছোট ছোট পিস করেছে, আলুও দিয়েছে ছোট। হ্যাঁ ওটা আমার বেস্ট পিস দিয়েছে নাকি বিরিয়ানিতে? সো গাইস, ভালো লাগলে লাইক করবে, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার একটা।